नमस्कार, धर्म संस्कार चैनल पक्ष सबा के जाना स्वागत। दर्शक बंधुर आजकल भिडियोते आलोचना करब 2022 साले रास पूर्णिमार सठिक समयसूची नहीं। समयसूची स्क्रिने देवा आछे, चाहले स्क्रीनशॉट नीते पारें। भालो लागले अवश्य लाइक करबें एवं जारा धर्म संस्कार चैनल नतून आछेन तारा अवश्य धर्म संस्कार चैनल के सबस्क्राइब कर रखबें परवर्ती भिडियोगुलोर यथासमय आपडेट पावार जोन्नो। তাহলে আসুন দর্শক বন্ধুরা এবার জেনে নেওয়া যাক 2022 সালে 1429 বঙ্গাব্দে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি। আসছে 21শে কার্তিক 1429, 8ই নভেম্বর 2022 মঙ্গলবার রাস পূর্ণিমা। এই পূর্ণিমাকে কার্তিকী পূর্ণিমা এবং পট পূর্ণিমা নামেও জানা যায়। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি শুরু হবে 20শে কার্তিক 1429, 7ই নভেম্বর 2022 সোমবার বিকেল 3:54 গতে শুরু হবে পূর্ণিমা তিথি। এবং পূর্ণিমা তিথি থাকবে 21শে কার্তিক 1429, 8ই নভেম্বর 2022 মঙ্গলবার বিকেল 3:49:46 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং বিকেল 3:49:46 মধ্যে রাস পূর্ণিমা এবং কার্তিকী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। স্মার্তমতে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা। এর আগের দিন অর্থাৎ 20শে কার্তিক 1429, 7ই নভেম্বর 2022 সোমবার স্মার্তমতে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা। এবং গোস্বামী মতে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা 21শে কার্তিক 1429, 8ই নভেম্বর 2022 মঙ্গলবার বিকেল 3:49:46 মধ্যে রাস পূর্ণিমা এবং রাস পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। তবে এই সময়কালে স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। শুভকর্ম আরোগ্য স্নান এবং এই বিশেষ দিনে অমৃত যোগ থাকবে সকাল 6:36 পর্যন্ত, আবার সকাল 7:22 থেকে সকাল 10:57 পর্যন্ত থাকবে অমৃত যোগ, আবার রাত্রি 7:26 থেকে রাত্রি 8:18 পর্যন্ত থাকবে অমৃত যোগ। পূর্ণিমার নিশিপালন 20শে কার্তিক 7ই নভেম্বর সোমবার এবং পূর্ণিমার উপবাস 21শে কার্তিক 8ই নভেম্বর মঙ্গলবার। এই দিন যেহেতু ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ, এই গ্রহণের সময়সূচি নিয়ে ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া আছে এবং সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সত্তর আপনার কমেন্টের উত্তর দিয়ে দিতে। ধন্যবাদ সবাইকে, এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।